নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে মেষ রাশির অন্তিম নক্ষত্র কৃত্তিকা নিয়ে কথা বলব কিন্তু মেষ রাশিতে কৃত্তিকা শুধু এক চরণ পাওয়া যায় ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে ত্রিশ ডিগ্রি বাকি তিন চরণ বৃষ রাশিতে কৃত্রিকার নক্ষত্র পাওয়া যায় কৃত্তিকা নক্ষত্র তিন চরণ বৃষ রাশিতে জিরো ডিগ্রি থেকে টেন ডিগ্রি অবধি পাওয়া যায় প্রথমে বলি কৃত্রিকার নক্ষত্রর চিহ্নটা কি চিহ্নটা হলো একটা কাটার জিনিস কাটারি বা ক্যাঞ্চি ব্লেড আর কি সঙ্গে কৃতিকার আরেকটা চিহ্ন আছে সেটা হলো চমক বা আমি ইংলিশে যদি বলি স্পার্ক যেরকম বিদ্যুতের স্পার্ক থাকে আকাশে বা কারেন্টের ইলেকট্রিসিটির স্পার্ক থাকে সেরকমই একটা স্পার্কও এই কৃত্রিকার নক্ষত্র চিহ্ন কৃত্রিকার নক্ষত্রর প্রথম চরণ মেষ রাশিতে এই চরণে এই চরণকে আমি খুব ভালো দেখি না খুব কষ্ট এই চরণের জাতক বা জাতিকার জীবনে প্রথম জীবনে অনেকই কষ্ট থাকে সংঘর্ষ থাকে যদি সংঘর্ষের উদাহরণ দেই তাহলে বলবো একটা নদী যেখানে অনেক স্রোত জলের স্রোত খুব বেশি খুবই বেশি জলের স্রোত আর নৌকা নিয়ে সেই স্রোতকে পার করা চালানো আর কি নৌকা ওই জলে দেখা যায় জীবনের এই সংঘর্ষ এই কষ্ট অনেকজন পার করতে পারে না আর ডিপ্রেশনে চলে যায় কৃতিকার নক্ষত্রের মেষ রাশির অনেক মানুষকেই দেখা যায় যে ওরা ডিপ্রেশনে চলে যায় কিন্তু যারা পার করতে পারে ওরা জীবনে অনেক আগে উঠে যায় ওরা জীবনে সুনাম হয় খ্যাতি বাড়ে যদি উদাহরণ দেই তাহলে বিল ক্রিন্টেন্স। যদি এরা চন্দ্র বা কৃতিকার নক্ষত্রতে সূর্য বৃহস্পতি যদি দৃষ্টি থাকে বা কোনো প্রভাব থাকে তাহলে রাজনীতিতে এরা অনেক নাম করতে পারে রাজনীতিতে অনেকেই আগে বাড়ে যায় খুবই নাম করতে পারে এই নক্ষত্রের স্বামী হল গ্রহ হলো সূর্য আর দেবতা হলো অগ্নিদেব আর মেষ রাশিতে প্রথম চরণ আছে এই প্রথম চরণে মঙ্গলের একটা প্রভাব থাকলো যেহেতু মেষ রাশি স্বামী মঙ্গল এই নক্ষত্রর জাতক বা জাতিকার দেখা যায় যে চাহিদা অনেক বড় অনেক বেশি একটা রাজার মতন জীবন ব্যাপন করার এরার ইচ্ছা থাকে কিন্তু দেখা যাচ্ছে এরার ব্যবাহিক জীবনে শান্তি থাকে না দূরত্ব বাড়িয়ে যায় এই নক্ষত্রতে শুধু মেষ রাশি বলব না মেষ বৃষ দুটোই রাশিতে অনেকবারই দেখা যায় এরার অবদ্ধ সম্পর্ক এটা হয় পাওয়া যায় এরা একটু কম কথা বলে কিন্তু দেখা যায় যে এরার বুদ্ধি ভালোই ডেভেলপ হয়ে গেছে যেহেতু কষ্ট সংঘর্ষ পরে এরা প্রেজেন্ট মাইন্ড যেটা বলি সেটা ভালো ডেভেলপ হয়ে যায় আর প্রতিযোগিতাতে উত্তীর্ণ হবার জন্য এরা অনেক ভালো চেষ্টা করে চেষ্টা ছাড়ে না অনেকবার এরা দেখা যায় কামনা বাসনা একটু বেশি যার কারণে অবদ্ধ সম্পর্ক হতে পারে সেটা কোন সময় হবে খুব বেশি কোন সময় হবে এটা জন্মছাক দেখেই বলা যেতে পারে যে চন্দ্রর উপরে কার দৃষ্টি আছে নক্ষত্রতে কোন রাশি চন্দ্র ছাড়া আর কত কোন 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 রাশি আছে কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে অনেক ভালো নাম করতে পারে এরা যেতে পারে হ্যাঁ দেখতে হবে জন্মছাকে সূর্য বৃহস্পতি আর শুক্র কোন অবস্থায় আছে তারপরেই এটা ভালো বিবেচনা করা যায় মূলত এরা লাভ ম্যারিজই করে কিন্তু ম্যারিজ জীবন দেখা যায় পরবর্তী একটু সমস্যা দেখা যায় বা দূরত্ব দেখা যায় তাও জন্ম থাকে সপ্তম ঘর আর পঞ্চম ঘর দেখা খুবই দরকার মূলত সপ্তম ঘর যে বিবাহিক জীবনে কত সমস্যা হতে পারে কম বা বেশি কৃতিকা নক্ষত্র জাতক বা জাতিকাকে বলবো যে পার্টনারশিপে কোনো রকমের বিজনেস করবেন না আর সূর্য বীজ মন্ত্র সূর্যকে জল অর্পণ করা এর জন্য খুবই ভালো কেন কৃতিকা নক্ষত্রের গ্রহ শনি গ্রহ হলো সূর্য সেজন্য সূর্যকে সূর্যর বীজ মন্ত্র পড়া খুবই ভালো তাহলে আজকে অনেক কিছুই বললাম অনেক কিছুই আরও বলার আছে কিন্তু সব কিছু বলা যায় না এক ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ